খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের কিছু ছবি। শোনা গিয়েছিল দ্বিতীয় স্বামী প্রবাল রায়ের সঙ্গে নাকি আর থাকেন না তিনি। যদিও এবারে লোকসভা নির্বাচনে রচনার জয়ের পর প্রবাল বলেছিলেন তার স্ত্রী লক্ষ্মী যা স্পর্শ করেন তাই শোনা হয়ে ওঠে। প্রবালের সঙ্গে বিয়ের দিনের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। এই ছবিটি যেমন রচনার গায়ে হলুদের। প্রবালের সঙ্গে বিয়ের দিন এটাই ছিল রচনার সাজ। বাঙালি হিন্দু মতে বিয়ে করেছিলেন তারা। মালা বদলের সময় পরিবারের সকলে দারুণ মজা করেছিলেন, কিন্তু রচনার লজ্জায় চোখ নামিয়ে রেখেছিলেন। বিয়ের কোন ছবিতেই রচনাকে হাসতে দেখা যাচ্ছে না। তিনি অত্যন্ত সিরিয়াস মুখে বিয়ের সব নিয়ম পালন করেছিলেন। গলায় পরেছিলেন গোলাপের মালা। আগুনে খই ফেলা সময়কার ছবি এটি। তখন আরো সিরিয়াস রচনা। সিঁদুরদানের সময় রচনাকে দেখুন, তার চোখই সরাতে পারবে না, এতটাই স্নিগ্ধ। ব্যুরো রিপোর্ট।